প্রিয় বন্ধুরা, বিজ্ঞানীরা পবিত্র কুরআনের আয়াত নিয়ে গবেষণা করে এমন জিনিস খুঁজে পেয়েছেন যা গোটা বিশ্বের মানুষকে তাক লাগিয়ে দিয়েছে। তারা কুরআনের আয়াতে কি এমন জিনিস খুঁজে পেয়েছে সেই সম্পর্কে বিস্তারিত আজ আমরা জানাব, এবং সেই সাথে আজকের ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। পশ্চিমাদের কাছে এটা অত্যন্ত গর্বের বিষয় যে তাদের বিজ্ঞান ও প্রযুক্তি আশ্চর্যজনক উন্নতি লাভ করেছে। প্রকৃতির গোপন রহস্য তারা তাদের জ্ঞান ও প্রযুক্তির সাহায্যে দিনরাত আবিষ্কার করে চলেছে। এটা অবশ্যই ভালো বিষয় যে জ্ঞান বিজ্ঞান নিয়ে গর্ব করা উচিত, কিন্তু দেখুন কেমন মজার বিষয় যে বিজ্ঞান শতাব্দীর পর শতাব্দী গবেষণা করে যেসব রহস্য আবিষ্কার করেছে সেগুলো পবিত্র কুরআনে আল্লাহ তাআলা আগেই উল্লেখ করে দিয়েছেন। আজ আমরা এ বিষয়ে আলোচনা করব। আমরা শুরু করব মহাবিশ্বের সৃষ্টির প্রসঙ্গে। সম্মানিত দর্শকবৃন্দ, মহাবিশ্বের সূচনা নিয়ে বিজ্ঞান আজ যা বলছে, যেমন বিগ ব্যাং তত্ত্ব এবং গ্যাসীয় মেঘ থেকে তারার সৃষ্টি, এর ইঙ্গিত কুরআনে ধোঁয়া হিসেবে আগে থেকেই দেওয়া হয়েছে। আধুনিক বিজ্ঞান বলছে যে মহাবিশ্বের সৃষ্টি এমন একটি গ্যাসীয় পদার্থ থেকে হয়েছিল যা ছিল হাইড্রোজেন ও হিলিয়ামের বিশেষ পরিমাণের মিশ্রণ, এবং ধীরে ধীরে তা ঘূর্ণায়মান হতে থাকে। অবশেষে এটি খণ্ডিত হয়ে বিভিন্ন অংশে ভাগ হয়ে যায়। আজকের আধুনিক যুগের বিজ্ঞানীরা সেই ধোঁয়াকে পর্যবেক্ষণ করতে সক্ষম হয়েছেন এবং দেখছেন কিভাবে এই ধোঁয়া থেকে আজও নক্ষত্র তৈরি হচ্ছে। দেখুন বন্ধুরা, 1400 বছর আগে আল্লাহ তাআলা তার নবীকে কি জ্ঞান দান করেছিলেন। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, তারপর তিনি আকাশের দিকে মনোযোগ দিলেন যখন তা ছিল ধোঁয়ায় ঢাকা, এবং জমিনকে বললেন আসো। তারা বলল আমরা আসছি আনুগত্যের সাথে। ডক্টর মরিস বুকাইলি লিখেছেন যে মহাবিশ্বের সূচনা ধোঁয়ার অবস্থায় ছিল, যার উল্লেখ পবিত্র কুরআন পাকে রয়েছে, এবং এটির মাধ্যমে গ্যাসীয় পদার্থের অবস্থাকে বোঝানো হয়েছে যা আধুনিক বিজ্ঞানের তত্ত্বের সাথে সামঞ্জস্যপূর্ণ, যা সাম্প্রতিক সময়ে বিজ্ঞানীরা প্রমাণ করেছেন। এই যুগে বিজ্ঞানীরা এটি আবিষ্কার করেছেন যে সব কিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি হয়েছে, একটি পুরুষ এবং একটি স্ত্রী। কিন্তু যখন কুরআন মাজিদ নাজির হচ্ছিল তখন এটি কারো জানা ছিল না। তবে পবিত্র কুরআনে স্পষ্টভাবে বলা হয়েছে, পবিত্র কুরআনে সূরা লোকমানে আল্লাহ তাআলা বলেছেন, আর আমরা পৃথিবীতে গাছপালা এবং উদ্ভিদদের জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। আবার সূরা রদের অন্য একটি স্থানে তিনি বলেন, তিনি বিভিন্ন ধরনের ফলের জোড়া সৃষ্টি করেছেন। আধুনিক যুগের বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে যখন উদ্ভিদে পানি প্রবেশ করে তখন একটি সবুজ পদার্থ সৃষ্টি হয় যাকে ইংরেজিতে ক্লোরোফিল বলা হয়। এটাই সেই পদার্থ যার মাধ্যমে উদ্ভিদ, শস্য ও ফল সৃষ্টি হয়। এই বিষয়ে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে কেউ জানতেন না, কিন্তু আল্লাহ তাআলা পবিত্র কুরআনের সূরা আল আনামে বলেছেন, তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেন এবং এর মাধ্যমে উদ্ভিদের সব কিছু সৃষ্টি করেছেন, এবং এর মধ্যে সবুজ পদার্থ তৈরি করেছেন যার মাধ্যমে আমরা শস্যের গাদা তৈরি করি। আধুনিক যুগের বিজ্ঞানীরা একমত যে জীবনের সূচনা পানির মাধ্যমে হয়েছে। পানি সব জীবন্ত কোষের একটি গুরুত্বপূর্ণ উপাদান, এবং পানি ছাড়া জীবন সম্ভব নয়। যখন অন্য কোনো গ্রহে জীবনের সম্ভাবনা নিয়ে আলোচনা হয় প্রথম প্রশ্নই থাকে, সেখানে কি পানি আছে? জার্মানির একজন ভূতত্ত্ববিদ ইব্রাহিম অর্নার তার গবেষণায় বলেন যে সব পরিবর্তন পানির সাথে সম্পর্কিত, এবং তিনি বলেন যে পাহাড়ও পানির দ্বারা তৈরি হয়েছে। যখন কুরআন মাজিদ অবতীর্ণ হচ্ছিল তখন কেউ জানত না যে জীবনের শুরু পানির মাধ্যমে হয়েছিল, কিন্তু বন্ধুরা পবিত্র কুরআনে এই কথা অত্যন্ত স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। সূরা আন-নূরে বলা হয়েছে, আল্লাহ সকল জীবজন্তুকে পানি থেকে সৃষ্টি করেছেন। 1400 বছর আগে কেউ জানত না যে সমুদ্রের মধ্যে কিছু তরঙ্গ উপরের স্তরে থাকে এবং কিছু তরঙ্গ নিচে থাকে। তরঙ্গের স্তরগুলো আবিষ্কার হয়েছে অনেক পরে। মানুষ জানত না যে সমুদ্রের গভীরে অন্ধকার থাকে, এই অন্ধকারও স্তরে স্তরে রয়েছে। আল্লাহ তাআলা মাছেদের জোনাকির মতো আলো দান করেছেন যা এই অন্ধকারে আলো প্রদান করে। ঠিক একইভাবে মানুষের ধারণায় আসতে পারে না যে একটি তরঙ্গ উপর থেকে আসা আলোকে ভেঙে দেয়, এবং এর ফলে সূর্যের আলো সমুদ্রের গভীরে পৌঁছাতে পৌঁছাতে পুরোপুরি
নিঃশেষ হয়ে যায়। আপনাকে জেনে অবাক লাগবে যে প্রকৃতপক্ষে এটাই ঘটে। যেমন মেঘ সূর্যের কিছু রশ্মিকে পৃথিবীতে পৌঁছানো থেকে বাধা দেয়। কিন্তু এই সমস্ত রহস্য আল্লাহ তাআলা একটি আয়াতে প্রকাশ করেছেন এবং তা আজ থেকে কয়েক দশক আগে। সূরা আন-নূরের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, অথবা এর উদাহরণ হল গভীর সমুদ্রে অন্ধকার, যার উপরে একটি ঢেউ, তার উপরে আরেকটি ঢেউ এবং তার উপর মেঘের ছায়া, যা স্তরে স্তরে অন্ধকার তৈরি করে। মানুষ যদি তার হাত বের করে তাও সে দেখতে পাবে না। প্রিয় দর্শকবৃন্দ, এই সবের পাশাপাশি আরও বহু সত্য ও হেকমত রয়েছে যা 1400 বছর আগে পবিত্র কুরআনে উল্লেখ করা হয়েছে। কিন্তু বিজ্ঞান আজ পর্যন্ত এসব সত্যের গভীরে প্রবেশের চেষ্টা করছে। উদাহরণস্বরূপ, ভ্রূণের বিকাশের সাম্প্রতিক আবিষ্কারকে চিকিৎসা বিজ্ঞানের বিপ্লবী সাফল্য হিসেবে বিবেচনা করা হচ্ছে। কিন্তু কুরআন মাজিদ 1400 বছর আগেই স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে শিশু সৃষ্টি প্রক্রিয়া কীভাবে শুরু হয়, কীভাবে বিভিন্ন ধাপে এটি অতিক্রম করে এবং অবশেষে সম্পূর্ণ হয়। এটি সত্যিই অবাক করার মতো বিষয় যে 1400 বছর আগে কোনো প্রযুক্তি ছিল না যার মাধ্যমে এই সব জ্ঞান অর্জন করা যেত। পবিত্র কুরআনে পুরুষের শুক্রাণুর ভিত্তিতে জিন নির্ধারণের ব্যাপারেও নির্দেশনা রয়েছে। কিন্তু বিজ্ঞান 1400 বছর পর এক্স এবং ওয়াই ক্রোমোজোম সম্পর্কে জানতে পেরেছে। এছাড়াও পবিত্র কুরআনে ইমরা বা নারী এবং রজল বা পুরুষ শব্দ দুটি 23-23 বার পুনরাবৃত্তি করা হয়েছে। এই শব্দগুলি এতবার পুনরাবৃত্তি করা অত্যন্ত চমকপ্রদ এবং বিশ্লেষণমূলক, কারণ আধুনিক বিজ্ঞান অনুযায়ী মানুষের জিনের গঠনে 46টি ক্রোমোজোম ভূমিকা রাখে, যার মধ্যে 23টি ক্রোমোজোম মায়ের এবং 23টি বাবার থাকে। এই ক্রোমোজোমগুলি পুরুষের শুক্রাণু এবং নারীর ডিম্বাণুতে থাকে। সুতরাং পবিত্র কুরআনের এই পুনরাবৃত্তি আধুনিক বিজ্ঞানের সাথে কতটা সামঞ্জস্যপূর্ণ তা সত্যিই অর্থবহ। বিজ্ঞান ও প্রযুক্তির অন্যান্য ক্ষেত্রের কথা বললে লোহার গুরুত্ব কী, এই লোহা কোথা থেকে আসে, মানুষের জন্য এর উপকারিতা কী, ইন্দ্রিয়ের জগতের এমন অনেক কিছু আছে যা মানুষের জ্ঞান দ্বারা উপলব্ধি করা সম্ভব নয়, কিন্তু পবিত্র কুরআনে তা সব কিছুই বর্ণিত হয়েছে। পৃথিবীর ঘূর্ণন সম্পর্কে সাম্প্রতিক বৈজ্ঞানিক আবিষ্কারগুলোরও উল্লেখ রয়েছে। যেমন, দুই সাগর পাশাপাশি প্রবাহিত হয় কিন্তু তাদের পানি একে অপরের সাথে মিশে না। আজকের বিজ্ঞানীরা ভূমধ্য সাগর এবং আটলান্টিক মহাসাগরের পানির পার্থক্য এবং তাদের না মেশা সম্পর্কে জানতে পেরেছেন। এটা দেখে তারা কুরআন পাকে বর্ণিত বিষয়গুলো নিয়ে বিস্ময়ে অভিভূত হয়ে পড়েছেন। সংক্ষেপে, আধুনিক বিজ্ঞানের কোনো আবিষ্কারটি নেই যা আমরা কুরআন পাকের আলোকে দেখলে এই সত্য প্রকাশ পাবে না যে আমাদের শতাব্দী পূর্বেই এই সম্পর্কে দিক নির্দেশনা দেয়া হয়েছে। তবে এই হেদায়েত কেবল তাদের জন্যই যারা তা উপলব্ধি করে। দুঃখের বিষয়, আমরা মুসলমান হয়েও সেই মহান ভাণ্ডার থেকে সম্পর্ক ছিন্ন করেছি যা পশ্চিমারা কেবলমাত্র জ্ঞানের অনুসন্ধান ও প্রচেষ্টার মাধ্যমে আবিষ্কার করতে সক্ষম হয়েছে। আমরা কেবল কুরআন পাক পড়ে মুখে হাত বুলাই এবং চুম্বন করে আলমারিতে রেখে দিই, অথচ ইংরেজরা এর মধ্যে বিদ্যমান শিক্ষাকে অধ্যয়ন করে, তা বুঝে এবং সেই অনুযায়ী কাজ করে।